আসসালামু আলাইকুম মাই সুইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিডি ব্লগার সীমা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজ দেখাবো আমার সাত থেকে বাহিরের ভিউটা দেখতে কেমন হয় আশা করি সবার খুব ভালো লাগবে আর রাতের বাহির সত্যিই খুব সুন্দর চারিদিকে কোনো চারিদিক নীরব কোনো মানুষের কোলাহল নাই শুধু দেখা যাচ্ছে গাড়ি যাওয়া আর আসা চারিদিকে মানুষের সারা শব্দ নাই শুধু গাড়ির শব্দ ভেসে আসছে আর তার সাথে বিশাল আকাশের মাঝখানে দেখা যাচ্ছে একখণ্ড চাঁদ আর ওই চাঁদ আমাদের সবাইকে আলো দিয়ে যাচ্ছে আর ওই রাতের ওই চাঁদে এতই আলো যে চারিদিকে আলোকিত করে রেখেছে আর আলোর কাছে সব কিছু হার মেনেছে আর আমার কা সত্যি খুব অসাধারণ এই রাতটা বা চাঁদের আলোটা আমার ছেলে এখানে আমার সাথে বাহিরে আসছে আর ও দেখাচ্ছে যে দেখো ও চাঁদটা কত সুন্দর তারপরে আর এর সাথে মানে চাঁদের যে একটা আলো বাহিরটা খুবই আলোকিত করে রেখেছে এই এখন যে অন্ধকার রাত বা বা চাঁদে চাঁদনি রাত বলে আজকে মনে হয় সেটাই চাঁদনি রাত সেই চাঁদনি রাত বলে বাহিরটা অনেক আলো হয়ে আসছে আলো হয়ে আছে আর চারপাশটা অন্ধকার নেই অনেক আলো দেখা যাচ্ছে বাহিরে ছাদের উপরেও খুব আলো আসছে তো এখন এর সাথে আবার হয়তো আমার ছেলে দেখাচ্ছে চাঁদটা তো দেখেন আর এই এই সাদের উপরে আমার আমাদের একটা গাছ ছিল তো এই গাছটা একেবারে পাতাগুলার মানে মরে গেছে বা গরমের রোদ্রের তাপে হয়তো এই গাছটা পুড়ে গেছে আবার নতুন করে পাতা গজিয়েছে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে আবার গাছটা পাতা গজিয়ে আবার নতুন করে ছড়াচ্ছে তো দেখেন বাহিরের ভিউটা সত্যিই অসাধারণ চারিদিকে শুধু আলো আর আলো এক এক বাসা থেকে আলো দেখা যাচ্ছে শুধু অন্ধকারের মাঝে আর আমি যে অ্যাপার্টমেন্টায় থাকি সে অ্যাপার্টমেন্টটায় দুইটা সাইডে ব্যালকনি বা ছাদ বলেন সেটাই আমার ওটা ছিল ব্যাক সাইডে আমার আমার বাসার পিছন আমার বাসার সাইডে আর এই ব্যালকনি বা ছাদটা ওটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা আমার বাসার সামনের দিকে আর এই সামনের দিকের ভিউটা আরও বেশি সুন্দর তাই মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি বা দেখাই যে বাহিরটা কেমন দেখা যায় রাতে আমাদের বাসা থেকে সাদের থেকে সত্যি এক অসাধারণ এই পিছনে যে অনেক বড় বড় উঁচু বিল্ডিংগুলি বা বাণিজ্যিক এলাকা যে এখানে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলি ওই এলাকাতেই এখানে ডাউনটাউন নামে পরিচিত ওই এলাকাটা ওখানে শুধু উঁচু উঁচু বিল্ডিং আর যেখানে আমরা রেজিস্ট্রি যেখানে আমরা আর কি থাকি যে এলাকাতে এই এলাকাতে এত উঁচু উঁচু কোনো বিল্ডিং নেই বেশি হলে মানে তিনতলা তালা হয় আর আমার এই বিল্ডিংটা একটু উঁচু আমি সাততলা সেভেন ফ্লোরে থাকি এটাই একটু উঁচু বিল্ডিং এছাড়া আর অন্য এলাকায় সব মানে তিনতলা চারতালা করেই থাকে বিল্ডিংগুলো যেখানে সবাই বাস করে তো আর যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা করে কমার্শিয়াল এলাকাগুলিতে ওইখানে এমন অনেক উঁচু উঁচু বিল্ডিং অফিস আদালত দিয়ে ভরা সেখানে এরকম বিল্ডিং হয় আর এই সাত থেকে ওগুলো দেখা যায় অনেক সুন্দর আর আর হচ্ছে এই এটা দেখেন বাহিরটা অনেক সুন্দর আর এই সাইডের বারান্দা এই সাইডের এই সাত থেকে মানে বেশি ভিউটা বেশি ভালো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এদিক দিয়ে আর আর ওই পিছনটা হচ্ছে আরেকটা সাইড ওইটা হচ্ছে আরেকটা বারান্দা ব্যালকনি আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ব্যালকনি তো অনেকই সুন্দর চারপাশ আসলে গাড়ি আসছে আর যাচ্ছে এমনিতে অন্য কিছু আর দেখা যাচ্ছে না কোনো মানুষ নাই কোনো কোলাহল নাই তো সব মিলে খুব সুন্দর আর আমার এই এই ব্রিজের ওই সাইডে আর একটা ন্যাচারাল পার্ক আছে যে শুধু কালো কালো দেখা যাচ্ছে গাছগুলা সেই দিকে একটা পার্ক শুধু গাছ আর গাছ এটা একদম ন্যাচারাল পার্ক বলে ওইটা ন্যাচারাল পার্ক শুধু গাছ দিয়ে ভরা ওখানে তো অনেক সুন্দর আসলে বাহির ভিউটা দেখেন গাড়িগুলো আসতেছে আর যাচ্ছে আর আর উঁচু উঁচু বিল্ডিংগুলোতে অনেক ভালো লাগছে দেখতে মানে অনেক কি সুন্দর রাতের রাতের বেলাটা আর সারাক্ষণ রাতে বাসায় মানে সন্ধ্যা থেকে মানুষ তো বন্দি থাকে বা এই সন্ধ্যার রাত একটু বের হইলে বাহিরটা আর কি ঠান্ডা থাকে অনেক অনেকটা ভালো লাগে দেখতে মানে এয়ার ভালো ফ্রেশ এয়ার নেওয়া যায় তো এই তো আমার ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ